welcome to my YouTube channel. আজি আমি অষ্টম শ্রেণী জ্যামিতির পরিমিতি ভাগ কমে আরম্ভ করিবা। পরিমিতির আমার প্রথম ভাগ আছে আমার কোন না আমার আছে পরিমিতির পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য পিথাগোরাসঙ্কর উপপাদ্য আছে যেটা আমার সমকোণী ত্রিভুজকে নিয়ে আমার তৈরি হয়েছে হল। তোমার এটি আমার কোন হয়েছিল পিথাগোরাস উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য যা আমি কৌছু পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস কোন করেছিল না সমকোণী ত্রিভুজকে নিয়ে কতটি কোন করেছিল সূত্র বাহার করেছিল তাঁকর সে সমকোণী ত্রিভুজকে নিয়ে যে সূত্রটা বাহার করেছিল তাকে নিয়ে আমার কোন কৌছি তাঁকর নাম অনুসার সে উপপাদ্যর নাম দিয়েছে কোন না পিথাগোরাস উপপাদ্য। তো পিথাগোরাস উপর সমকোণী ত্রিভুজরে কোন কোন সব থাকে আমি দেখিবা টিকে আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কহিলে তার গোটিয়ে কোণ কোণ হইতিব 90 ডিগ্রি হইতিব কোণ হইতিব গোটিয়ে কোণ কত ডিগ্রি হইতিব 90 ডিগ্রি হইতিব। এইটা হল আমার সমকোণী ত্রিভুজ হল। এই সমকোণী ত্রিভুজরে আমি যদি তার নাম দিতাম ABC নাম দিতবা ABC সমকোণী ত্রিভুজ নাই দিতবা হল তাহলে কোণ হইতিব এইটা সিধা ভাবে আছে এটা কোণ আছে আমার সিধা আছে এইটা আমার কত ডিগ্রি আমার এইটা হইব আমার 90 ডিগ্রি কত ডিগ্রি 90 ডিগ্রি হল। তো এইটা যে সিধা আছে এটা কোণ কোণ কইবা লম্ব কইবা কোণ কইবা লম্ব কইবা হল এটা ভূমি উপরে। এমিতি আমার নূয়া ভিডিও অপডেটেড দেখিবা পাই চাউছন্তি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ন্তু এবং বেল আইকন উপরে প্রেস করে অল বটম কো সিলেক্ট করে নিয়ন্তু যাহা দ্বারা আমার নূয়া নূয়া ভিডিওর নোটিফিকেশন পাই পারিবে এবং দেখি পারিবে। তো চলন্তু ভিডিওটিকে আমি স্টার্ট করি। কন্ডাই মান হইছি তেন ওটাকে কোন কইবা আমি ভূমি কইবা কোন কইবা আমি এইটা কইলা আমার ভূমি আর এইটা যে আছে তার সামনা ভাগ এইটা কোন কোন কন্তি কর্ণ কন্তি এটাকে কোন কন্তি আমার কর্ণ হলা কোন কহন্তি কর্ণ হলা এইটাকে আমার কোন কহন্তি আমার ইংরাজীরে ভূমি কোন কহন্তি না ব্যাস কহন্তি কোন কহন্তি ব্যাস কহন্তি কোন কহন্তি ব্যাস। তো প্রথম লেটার কোন ভূমি কো আমি কোন কো আমি তাকু বি বলি আমি কোন নবা আমি তাকু নামিট কইবা হলা ব্যাস কহন্তি রেকু হলা কর্ণ কো কোন কহন্তি হাইপোটেনিয়াস কোন কো কহন্তি হাইপোটেনিয়াস কোন কহন্তি হাইপোটেনিয়াস 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 মানে তো কোন হবো সেটা কর্ণ কো আমি কোন কহু আমি এজ বলি ধরু হল। লম্ব হইলা আমার কোন না পারপেন্ডিকুলার লম্ব কোন কোন কোছু না পারপেন্ডিকুলার কোছু পারপেন্ডিকুলার হল। তো ওটা কমে কোন করিবে আমি তাকু প্রথম অক্ষর পি অছি তো ওটা কোন কোন কইবা পি। তো লম্ব হইলা পি ভূমি হইলা বি কর্ণ হইলা এজ এই তিনিটা কো নেই কি হি আমার কোন অছি পিথাগোরাস উপপাদ্যর সূত্রটা রহি অছি হল। তো আমি সে পিথাগোরাস উপপাদ্য সূত্রটা কোন আমি মনে রইলা তো এইটা সিধা ভাবে যেটা লম্ব হই গিয়েছি তাকে কহিলা আমি লম্ব লম্বটা হইলা পি তারপরে যেটা আছে ব্যাস ভূমি সেটা হইলা বি কর্ণ হইলা আমার এইচ হল। এইটা কোন নেইকি আমার সূত্র হইছি কিপরি ভাবে সূত্র হইছি বর্তমানে আমি দেখিবা হল। মু এটাকে লিখুছি তো মানে আগ ভিডিওকে আগ পছ করিকি তো মানে কোন করিব নোট করি পারিব এই সাইডরে মু কোন করছি সেটাকে আউ হম ত্রিভুজটাকে এটি কাটি দউছি হল। এইটা আমরা কোন কইছু আমি এইটা হইলা আমার কর্ণ কর্ণ কামে কোন কইছু এইচ লম্ব লম্ব হইলা আমি কোন নেইছু না পি আর ভূমি আমি কোন নেইছু আমি না বি হল। এই অনুসারে আমার সূত্র আছে প্রথম সূত্র হইলা কর্ণ কো নেইকি আমার যে সূত্র আছে কর্ণ কর্ণর সূত্র হইলা আমার কোন না এইচ আছে কর্ণ কোন আছে না এইচ আছে। তো এইচ ইজ ইকুয়াল টু আমার কোন কইবা এইচ স্কয়ার কোন কইবা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু কোন হইব না পি স্কয়ার প্লাস বি স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার এটা প্রথম সূত্র হইলা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার হ্যাঁ। তো এখানে আমার কর্ণর বাহার করবার আছে কোন আছে পি স্কয়ার প্লাস বি স্কয়ার পকাইল যদি আমার খালি খালি এইচ বাহার করবার আছে খালি কোন আছে এইচ বাহার করবার আছে এলে কোন করিবা খালি এইচ বাহার করবার আছে কোন আছে বর্গ আছে এপটে আসলে কোন হইব না বর্গমূল হইব হ্যাঁ। তো এইচ ইজ ইকুয়াল টু কোন হইব পি স্কয়ার প্লাস বি স্কয়ার হ্যাঁ পি স্কয়ার প্লাস বি স্কয়ার কোন হবো স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার পড়িবা কেমিতি না এইচ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার এটা প্রথম সূত্র হইলা হ্যাঁ। তারপরে দুই নম্বর সূত্র আসিযিব কোন এইচ র বাহার করলা এবে আমি কোন করিবা পি র বাহার করিবা যদি আমি পি স্কয়ার ইজ ইকুয়াল টু বাহার করিবা কোন বাহার করিবা পি স্কয়ার ইজ ইকুয়াল টু হলে কোন হবো পি স্কয়ার বাহার করছি মানে প্লাস বি স্কয়ার আছে পটাসিলি কোন হইব মাইনাস বি স্কয়ার হইব তো কোন হইব এস স্কয়ার মাইনাস বি স্কয়ার হইলা এস স্কয়ার মাইনাস বি স্কয়ার সেই বলি আমার যদি পি র বাহার করিবা
खाली पी रो जदी बाहर करी बाल पी टे कोन अछि एपटे अछि हमर कोन ए स्क्वायर माइनस बी स्क्वायर एटा वर्ग अछि एपटे आसी जी बोले कोन हिबो ना वर्गमूल हिबो तो पी इज इक्वल टू कोन हैला स्क्वायर रूट ऑफ ए स्क्वायर माइनस बी स्क्वायर एटा हमर 2 नंबर सूत्र हला आबे आसे 3 नंबर सूत्र 3 नंबर सूत्र रे हमर कोन अछि एरे कोन होला एच गला पी गला एबे रहला कोन बी बी स्क्वायर इज इक्वल टू कोन हबो b square is equal to कौन है वो ऐड a square अच्छी ऐड plus b अच्छी अपन ऐसे कौन है वो minus b ही वो तो कौन है वो h square minus कौन है वो इटा b square ही वो h square minus कौन है वो ना b square ही वो तो implies that b is equal to कौन है वो ना b is equal to है वो हमारो तो ऐड पटे अच्छा हमारो h square minus b square अच्छी ऐड वर्ग अच्छी अपन ऐसे कौन है वो ना वर्ग मूल है वो कौन है वो हमारो वर्ग मूल है वो हैला तो b is equal to square root of h square minus b square एइटा थला हमर तीनटा को हेला हमर पिथागोरस उपपाद्य एई तीनटा को हमर कोन कहजे पिथागोरस उपपाद्य दिहाय एथेन हला गोटे समाकलन उत्तर कर्ण दिहाय थबो तार लंब किमा भूमि बाहर कर कहैतबो ले कोन करबा एई सब हम सूत्र को पकिदबा काहे कि ना हमर कर्ण हेला एच लंब हेला पी भूमि हेला बी हला एइटा हमर थला पिथागोरस उपपाद्य हला एई पिथागोरस उपपाद्य को नै करी हमर कोन अछि अनुशीलनी 58 5a रे सब मस्त प्रश्न गुडा को अछि हला तो कोन करबा हमें नेक्स्ट वीडियो रे कोन करबा हमें अनुशीलनी 5a रो नंबर गुडा को हमें कोन करबा पढिबा हैला हमर चैनल को यदि आपण माने एबे सब्सक्राइब करि नथि ताले कोन करंतु सब्सक्राइब करि नंतु एवं सब्सक्राइब पाखरे थिबा बेल आइकन को प्रेस करी ऑल बटन को सिलेक्ट करि नंतु जहा द्वारा हमर एबरी नुवा नुवा वीडियो रो नोटिफिकेशन आपण मान को पाखरे सर्वप्रथम पहुंची परिबो एवं आपण माने देखि परिबे थैंक यू।